আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো কেক বা আমের কেক। এই কেকটি খেতে দারুণ মজা এবং খুবই সফট। কোনো প্রকার ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়াই আমরা চুলাতেই এই কেকটি তৈরি করব এবং লাগবে শুধুমাত্র দুটো ডিম। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। একটি বাটিতে নিয়ে নেছি দুটো ডিম। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চিনি আরো বেশিও ইউজ করতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল, আপনারা চাইলে গলানো বাটার ইউজ করতে পারেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমের পিউরি, আমের পিউরির বদলে আপনারা ম্যাঙ্গো ফ্লেভারটাও ইউজ করতে পারেন। 5-6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমের কালারটা যেন আসে সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার, তবে এটা অপশনাল। কালারটা খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। শুকনো উপকরণগুলো আমি ছেলে নিচ্ছি। একটি চালনিতে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা। যেহেতু আমরা কেকের মধ্যে আমের পিউরি ইউজ করছি সেজন্য কেকটি দেবে যেতে পারে, তাই বেকিং সোডা দিলাম। এই পর্যায়ে সব শুকনো উপকরণগুলো আমি ছেলে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দিব। শুকনো উপকরণগুলো আমি 3 বারে অল্প অল্প করে মিক্স করেছি এবং খুব হালকা হাতে নেড়ে দিয়েছি। কেকের ব্যাটার তৈরি করে কখনোই আধা ঘন্টার বেশি রেখে দেওয়া যাবে না। আধা ঘন্টার বেশি কেকের ব্যাটার রেখে দিলে বাতাসটা বেরিয়ে যায় এবং কেক ফুলতে চায় না, তাই আগে থেকেই বেকিং পেপার দিয়ে কেকের মোল্ডটা রেডি করে রেখেছি। কেকের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু যদি ডেপ ডেপ করে দেই তাহলে বড় এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। যেহেতু আমি চুলাতেই কেকটি বেক করব সেজন্য একটি বড় হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং কেকের মোল্ডটি বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর একটি টুথপিক দিয়ে আমি কেকটি চেক করে নিচ্ছি। টুথপিকটি খুব ভালোভাবে ক্লিন হয়ে বেরিয়ে এসেছে, তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিব। আমাদের কেকটা ঠান্ডা হতে হতে আমি কেকের ক্রিমটা রেডি করে নিচ্ছি। আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা ইউজ করেছি। আমি কেকটিকে 2 স্লাইসে বাক করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়ার ফলে কেকের সফটনেসটা বজায় থাকে। কেক ডেকোরেশনটা যাতে সুন্দর হয় সেজন্য কেকের নিচের পার্টটা আমি উপরে দিয়েই কেক ডেকোরেশনটা করব। আমি যেহেতু কোনো প্রফেশনাল কেক মেকার না সেজন্য আমার কাছে তেমন কোনো কেকের সরঞ্জামাদি নেই। আমার হাতের কাছে যা আছে আমি তা দিয়েই কেক ডেকোরেশন করে দেখাবো। একটি স্লাইসে ক্রিম লাগিয়ে আমি অপর স্লাইসটি দিয়ে দিলাম এবং উপরের স্লাইসে আমি একটু বেশি করে ক্রিম দিব। আমার কাছে একটি জিগজ্যাগ নাইফ আছে, সেই নাইফ দিয়ে আমি কেকের উপরটা ডেকোরেট করব। আমি চেষ্টা করে যতটুকু পেরেছি আমার এই নাইফটা দিয়েই ততটুকু ডেকোরেট করে দিয়েছি। এই পর্যায়ে আমকে পাতলা স্লাইস করে গোলাপের মতো করে পেঁচিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আমার আমগুলো বেশ পাকা হওয়ায় গোলাপগুলো তৈরি করতে আমার বেশ কষ্ট হয়েছে। আপনারা গোলাপগুলো তৈরি করার সময় কাঁচা পাকা আম নিলেই ভালো হবে। আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি।
নিচ দিয়ে একটু কালার ক্রিম দিয়ে ডিজাইন করে দিচ্ছি। নিজের চেষ্টায় যতটুকু পেরেছি ততটুকুই করে দেখালাম, আপনারাও আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। কেকটা একটু কেটে দেখাই কতটা সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আপনারা তৈরি করে নিতে পারবেন অসাধারণ মজাদার এই কেকটি একেবারে সহজেই, অল্প উপকরণে তৈরি করা যায় এবং খুব অল্প সময়ে। আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি বাসায় এই কেকটি তৈরি করে থাকেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে আমার ভিডিওর সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক তাড়াতাড়ি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো ইজি রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।